হ্যালো ইফরিয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আসলে অনেকদিন বাসা থেকে বের হওয়া হয়নি, তাই ভাবলাম একটু বাইরে যাই, আর কিছু প্রয়োজনীয় জিনিসও কেনার ছিল, তো ওইখানে রিক্সার জন্য অপেক্ষা করছিলাম। তো রিক্সা পেয়েও যাই আমরা? আমাদের দুটা রিক্সা লাগবে, যেহেতু আমরা চারজন। তো আমরা যাচ্ছি, চলে এসেছি প্রায় আমরা কাছাকাছি। এখানে আমি চাদর দেখছিলাম, তো আমার দুইটা চাদর ভাল লাগছে, দুইটা চাদরই আমি নিয়ে নিলাম। ভ্যান, পাশের ভ্যানেই হচ্ছে বেবিদের জন্য সুন্দর সুন্দর হেয়ার ব্যান্ড দেখা যাচ্ছিল, আমি আবার একটু পরে ট্রাইও করলাম। তারপর বোরখা কেনার জন্য গেলাম বোরখার দোকানে, ভাবির জন্য বোরখা, পাশেই হিজাবের দোকান ছিল, ম্যাচিং করে হিজাব নিয়ে নিলাম। বোরখা কেনা শেষ, তারপর গেলাম আমার ভালো লাগার জায়গা। আসলে এখানকার সব কিছুই আমার বেশ ভালো লাগে, মন চায় সব কিছুই কিনি, Line 99 সব। তো অনেক কিছুই দেখছিলাম ঘুরে ঘুরে। ঘর সাজানোর জন্য আসলে অনেক জিনিসই আছে এখানে, প্রয়োজনীয় আসলে আপনি যা যা চান পাওয়া যায় অনেক কিছুই, আমার বেশ ভালো লাগে আর কি। ঘুরে ঘুরে দেখলাম, কিছু কিনলাম, তো বের হয়ে গেলাম এখান থেকে। কেনাকাটা প্রায় শেষ আমাদের, এখন আসলে যাবো একটু খাবারের দোকানে। হাঁটতে হবে এখান থেকে একটু মেইন রোড পর্যন্ত, আর খাবারের দোকানটা মেইনলি ওখানেই। এখানে ছোট ছোট বার্গার পাওয়া যায়, বেশ মজা। তো আমরা এখান থেকে বার্গার নিয়ে নিলাম পার্সেল করে, যেহেতু অনেক লেট হয়ে গেছে জন্য পার্সেল করে নিয়ে নিলাম। তারপর তো বাসার উদ্দেশ্যে এখানে রিক্সা খুঁজলাম, কোনো রিক্সাই যাবে না। তারপর অবশেষে বাসে করে বাসায়। ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে আপনাদের। টাটা, আল্লাহ হাফেজ।